नमस्कार सकल के स्वागत आमार प्रिय छात्र बंधुरा आज आलोचना करब एकादश श्रेणी बांगला कविता दीपान्तरेर बंदिनी काजी नजरुल इस्लाम कवितार उत्स ओ सार संक्षेप। आजकेर आलोचनार अंशेर भिडियोटी आमी आशा करब तोमरा प्रत्येके सम्पूर्ण देखबे। উৎস 1927 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত ফণিমনসা কাব্যগ্রন্থ থেকে দীপান্তরের বন্দিনী কবিতাটি সংকলিত হয়েছে। এখন আলোচনা করব ছাত্রবন্ধুরা দীপান্তরের বন্দিনী কবিতাটির সারসংক্ষেপ। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসকের অত্যাচারে দেশবাসী স্বাধীনতার স্বপ্ন বিবর্ণ হয়ে যায়। তৎকালীন স্বাধীনতার সংগ্রামীদের নির্বিচারে দীপান্তরে নির্বাসন স্বাধীনতা আন্দোলনের গতিকে রুদ্ধ করেছিল আন্দামান হয়ে উঠেছিল সাম্রাজ্যবাদী শোষণের এক ভয়াবহতার প্রতীক। ইংরেজ সরকারের অত্যাচারের সামনে ভারতীয়দের স্বাধীনতার সমস্ত স্বপ্নই যেন চুরমার হয়ে যাচ্ছিল। এরই মধ্যে স্বাধীনতার সুরের মুক্তির কিছু ইঙ্গিত মিলেছিল। মনে হচ্ছিল রক্তাক্ত প্রেক্ষাপটে শান্তি এবং পবিত্রতার শুভ্রতা নেমে আসছে, কিন্তু দুঃখের বাস্তবতাকে অস্বীকারের সুযোগ কবির সামনে কোনোভাবেই ছিল না। কবি দেখেছেন সত্য এবং সুন্দরের নিদারুণ লাঞ্ছনা। ন্যায়ের শাসন প্রতিষ্ঠার নামে আইনের সাহায্যে অন্যায়কে আশ্রয় করে অত্যাচার কিভাবে নির্মম হয়ে ওঠে, সত্য ভাষণ দিলেই বন্দী হতে হয় ইত্যাদি ঘটনাও প্রত্যক্ষ করেছেন কবি। স্বাধীনতার মন্ত্র উচ্চারণ করলেই সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থায় বিদ্রোহী আখ্যা দেওয়া হয়। এই পরিস্থিতিতে আবার মুক্তির স্বপ্নেও আন্দোলিত হয়েছেন কবি। ঈশ্বরের বিধানে এই দেশে একদিন স্বাধীনতার বাণী উচ্চারিত হবে বলে মনে করেছেন কবি। স্পষ্টভাবে দিন বদলের স্বপ্ন যুগান্তরের ইঙ্গিতকে কবিতায় প্রকাশ করেছেন। এই ছিল আজকের আলোচনার অংশের ভিডিও। ছাত্রবন্ধুরা আমি আশা করব আজকের আলোচনার অংশের ভিডিওটি তোমাদের প্রতিপত্তিকে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে এবং পারিপার্শ্বিক বন্ধুদেরকে শেয়ার করবে। যে সকল ছাত্রবন্ধু এখনও ডিজিটাল মেন্টর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে আমার আবেদন, ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দিলে এই জাতীয় শিক্ষামূলক ভিডিও লেটেস্ট আপডেটগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে। ধন্যবাদ।